সিজন ছাড়া সবজি আমার কাছে টেস্টলেস মনে হয়। তো এই জন্য যখন শীতের আমেজটা একটু একটু পড়তে শুরু করেছে, তখন মনে করলাম যে একটু ফুলকপি আর আলুর ভাজি করে ফেলি, আর এটা খেতে কিন্তু দারুণ মজার। তো প্রথমেই হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ফুলকপি আর আলুটা কিন্তু আমার হলুদ লবণ দিয়ে সেদ্ধ করা হয়ে গিয়েছে। তো এখন এটাকে কিন্তু বাগার দেওয়ার পালা। আর বাগার দিব আমি এখানে, দেখেন নিয়েছি মিষ্টি জিরা, রেগুলার জিরা, মেথি নিয়েছি, সরষে নিয়েছি, আর কালো জিরা নিয়েছি আমি এখানে। আর আমি কিন্তু বাজারে যে কেনা পাঁচফোড়ন সেটা কিন্তু কখনোই ব্যবহার করি না, কারণ সেখানে বেশিরভাগই ধনে থাকে, যেটা খেতে একদমই ভালো লাগে না। তো বাসায় এই উপকরণগুলো কিন্তু আমাদের থেকেই যায়। তো সেখান থেকে আপনি পরিমাণ মতো, আপনি কতটুকু পরিমাণে আপনি সবজিটা তৈরি করছেন তার উপরে নির্ভর করে আপনি সেই পরিমাণটা নির্ধারণ করবেন। তো আমি এই যে এখানে পাঁচ রকমের নিয়েছি, মেথির পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে কোনো বাগারে অথবা যে কোনো তরকারিতে মশলা বা পাঁচফোড়ন দিয়ে খুব বেশি করে পাঁচফোড়ন দিয়ে বাগার দিলে এটা বেশি খেতে ভালো হবে, এটা কিন্তু হিতের বিপরীত হয়। সব কিছুরই কিন্তু একটা পরিমাণ থাকে। তো আমি যতটুকু নিয়েছি, আমি যতটুকু সবজি ভাজি করব ঠিক ততটুকু পরিমাণ নিয়েছি। নেয়ার পরে এটাকে কিন্তু আমি একটু ছেঁচে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে আমি এখানে এক চা চামচ দিয়ে দিয়েছি ঘি। ঘিয়ের পরিমাণটা আপনি আপনার সবজি কতটুকু করছেন সেটার উপরে নির্ভর করবে, ঘিটা চাইলে আপনি স্কিপও করতে পারেন, কিন্তু ঘি দিলে এটার স্বাদটা কিন্তু দুর্দান্ত বেড়ে যায়। এবারে আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচানো, সেটা আমি গরম তেল এবং ঘিয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু সফট করে নিব, কখনো কিন্তু এটার মধ্যে বেরেস্তার কালারটা আনা যাবে না, কারণ বেরেস্তার কালারটা যদি আনা হয় তাহলে কিন্তু যে সবজি ভাজি মানে ফুলকপি আর আলুর ভাজিটার মধ্যে কিন্তু একটা কালচে ভাব চলে আসবে। তো কালচে ভাব চলে আসলে সেই ভাজিটা কিন্তু দেখতে ভালো লাগবে না, আর যেটা দেখতে ভালো লাগবে না সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না। তো এই যে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে দেখেন এই পর্যায়ে চলে এসেছে। তো এখন আমি যেটা করব, এখন আমি যে মশলাগুলো আমি যে পাঁচফোড়নগুলো আমি এখানে একটু ছেঁচে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তার আগে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, জাস্ট আমি শুধু একটাই তেজপাতা দিয়েছি এখানে। তারপরে এই যে আমি এগুলো একটু নাড়াচাড়া করে নিব, যখন এগুলো পাঁচফোড়নগুলো একটু ফুটে উঠবে মানে আওয়াজ হবে ফুটে ফুটে, ঠিক তখনই আমি এখানে যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিব। তো এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো দেওয়ার পরে খুব আলতো হাতে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই সবজিটা খেতে এত মজার হয় আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। তারপরে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে এক মিনিট আমি এটাকে মিডিয়াম হিটে এক মিনিটের মতো এটাকে কুক করব। এর বেশি কিন্তু কুক করা যাবে না, তাহলে কিন্তু যে আমি বাগারটা দিয়েছি সেই অ্যারোমাটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো আমি এই যে এক মিনিট এটাকে কুক করে নিয়েছি, তারপরে এই যে এখন আমি এটাকে একবার নেড়ে চেড়ে দিব। আর এই যে আমি কিন্তু হাতাটা এখন চেঞ্জ করেছি, কারণ সাইডে যেগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে, আর আলতো হাতে কিন্তু আমার এটাকে নাড়াচাড়া দিতে হবে, যেটা আমি এই আগের যে হাতাটা নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু হবে না, তখন এটা কিন্তু একটু দেখা যাবে ভেঙে ভেঙে যাবে। আর স্প্যাচুলাটা দিয়ে আমি যেভাবে সহজভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে পারছি, ও সেই হাতলটা দিয়ে কিন্তু আগের যে কাঠিটা সেটা দিয়ে কিন্তু সেরকম হবে না। তাই নাড়াচাড়ার ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এই যে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। তো এখন কিন্তু একটু পরিবেশনের পালা। তো আমি কিন্তু একদম একটু প্রাকৃতিক যে সৌন্দর্য তার মাঝেই কিন্তু আমি এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি, আর এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর আমার কাছে যেটা ভীষণ মজার মনে হয় সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, নিজে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।